যশোরে ভাষায় একে বলে গেড়ে। গেড়ে বলতে এটাকে গর্ত বোঝায়। আর এই গেড়ের যে পানি, অর্থাৎ এই গর্তের ভিতরে যে সঞ্চিত পানি, এইটা এখান থেকে ফেলে দেয়, মানে সেচে ফেলে দেয়। এই জন্যই যশোর জেলায় একে বলে সেচা গেড়ে, অর্থাৎ সেড়ে সেচে এই গেড়েকে পানি মুক্ত করা এবং বাইরের থেকে পানি এনে, এটা একটা মাছ মারা কৌশল, সেচা গেড়েতে মাছ মারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইখান থেকে এইভাবে পানি গামলাই করে কেটে ফেলে দিচ্ছে এবং এখানে একটা মাছ ধরা পাত্র পাতা আছে, তার মুখে আবার প্রোটেকশান দেয়া। একটা স্রোত এখান থেকে চলে আসছে, এই স্রোতটা কেটে আনছে, কেটে এখান থেকে এইভাবে এই এই যে দূরে চলে গেল, দূরে এখান থেকে স্রোতটা এখানে সেচা গেড়ের ভিতরে নিয়ে আসা হয়েছে। কার্তিকের শেষে বিলের পানিগুলো শুকিয়ে আসছে, এর ভিতরে অনেক মাছ আছে এই ধান ক্ষেতের নিচে, পুঁটি মাছ, ঝেয়া মাছ, টাকি মাছ, বাইন মাছ, এই জাতীয় অনেক গোসি গুতেল অনেক মাছই আছে। এই মাছগুলো এখন রোদের তাপে ওরা জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকে। তখন এই ফাঁদটা পাতা হয়, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাছ কিন্তু দেখা যাচ্ছে, এই মাছগুলো, এই মাছগুলোকে কৌশল করে মানুষের মেধা খাটিয়ে এখান থেকে একটা স্রোত তৈরি করা হয়েছে। এই স্রোতটা এখান থেকে এই যে যাচ্ছে, এর পাশ দিয়ে এই যে একটা নিরিবিড়ি জায়গা দিয়ে এই গর্তটা করা হয়েছে, এই যে স্রোত চলে যাচ্ছে এখান থেকে, এই যে এখানে এবারে সেচা শুরু করছে, পানি এখানে জমছে না, পানি কন্টিনিউ এখান থেকে আসছে। এই যে পানি যেই বেশি হয়ে যাচ্ছে এটা সেচে নিচ্ছে, নিয়ে এই এর কৌশলের নাম আছে সেচা গেড়ে। এই সেচা গেড়েতে মাছ ধরা আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আসছে এই যে ড্রেন, একটা নেভি ড্রেন, এখান থেকে এই যে মাছ পড়ছে সেচা গেড়ে। এখানে পুঁটি মাছ সাধারণত বেশি। এই সেচা গেড়েতে এইভাবে যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রাম বাংলার মানুষ এই পদ্ধতিতে মাছ মেরে খায়। এটা আছে মাছের এক ধরনের প্রতারণা করে মাছকে বোকা বানিয়ে তাদের স্রোত দেখায়, অর্থাৎ ওই যেমন হাইকোর্ট দেখায় পাগলের, এরাও এরকম স্রোত দেখায় মাছকে বোকা বানিয়ে এইভাবে এই ড্রেন দিয়ে ওদেরকে নামায় নিয়ে এরপরে এখান থেকে এই ফাঁদে ফেলে ধরে তারপরে ভুরি ভোজ। যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে শফিউর রহমান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।